হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই বাংলাদেশের টপ লেভ ডি যে হাইব্রিড পেঁপে সেই পেঁপের চারাগুলো আজকে পঞ্চাশ দিন বাহান্ন দিন বয়স তো ফুল চলে এসছে এই যে দেখুন ফুল চলে এসছে দেখতে পাচ্ছেন তো আজকে আমরা এই যে গোড়াতে মাটি দিচ্ছি কালকে সার ছিটিয়েছি আজকে মাটি দিচ্ছি এই যে দেখুন প্রত্যেকটাতে কিন্তু এরকম ফুল চলে এসছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে এই সাইডে এখনও মাটি টানা হয়নি আর এই যে এইদিকে কিন্তু এই যে আমরা মাটি টানছি দেখুন এই যে গাছের চেহারা দেখুন মোটামুটি চেহারা ভালোই ছিল কিন্তু প্রচুর মানে জল নেই বর্ষা নেই শেষের কার মানে কম দেওয়া হয়েছে তার জন্য কিন্তু এই যে গাছগুলো একটু এই যে দেখুন কীরকম সব মাথা মরা অবস্থা হয়ে রয়েছে তো কালকে আমরা চাপান দিয়েছি চাপান দেওয়ার পরে এই যে এইভাবে করে কিন্তু মাটি দিয়ে গোড়াতে মাটি দিয়ে দিচ্ছি এর আগে একবার হালকা মাটি দেওয়া হয়েছিল তো তারপরে এই যে আজকে আবার এই যে ভাবে দেখুন সার প্রথমে গুড়াটা পরিষ্কার করে এই যে সার দেওয়া আছে এই যে দেখুন সার ফেলেছি চাপান সার ফেলেছি তারপরে এই যে দেখুন সার ফেলেছি কীরকম প্রত্যেকটাতেই মোটামুটি ফুল এগুলোতে এখনো সেরকম দেখা যাচ্ছে না তবে চলে আসবে এইখানে বড় যেগুলো একটু গাছটা ভালো হয়েছে প্রত্যেকটিতেই ফুল মোটামুটি আছে এই যে দেখুন এটাতে ফুল দেখতে পাচ্ছেন তো এই যে টোটাল জমিটা দেখাচ্ছি সার দিয়েছি চারশো গাছের জন্য তিরিশ কিলো দশ ছাব্বিশ আর দু কিলো জিঙ্ক এক কিলো বরণ দু কিলো সালফার আর দু কিলো অনুখাদ্য তো এইটা দেওয়া হয়েছে টোটাল চারশো গাছ নেই কিছুটা কম আছে কারণ এই যে বারো মাসি কাঁঠাল রয়েছে হ্যাঁ তো টোটাল এই হচ্ছে বাগানের পরিস্থিতি দেখুন তো মেঘ তো আজকে বলছে বৃষ্টি হবে দেখি যদি বৃষ্টি না হয় জল দিতে হবে দেখছেন গাছগুলো সব কিন্তু মাথা একদম মড়া মড়া ভাব হয়ে রয়েছে তো ফ্রেন্ডস এটাই ছিল পেঁপে গাছের আপডেটের ভিডিও আমাদের যে হাইব্রিড পেঁপে টপ লেডি আমরা চাষ করছি এবছরে প্রথম তো সেটার আপডেট কিন্তু আমরা পরপর দিতে থাকব আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর লাইক দিয়ে উৎসাহিত করবেন তো ঠিক আছে আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওয়